গত বছরের সাথে তুলনা করে যদিও বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছিলেন যে গত বছরের তুলনায় এবার আরও ব্যাপক হারে ডেঙ্গু রোগী হবে বা এডিস মশার বিস্তার হবে আমরা সেই আশঙ্কাকে আমলে নিয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তর যে জরিপ দিয়েছিল সেই জরিপ অনুযায়ী যেই ওয়ার্ডগুলোকে চিহ্নিত করেছিল যে ব্রুটো ব্রুটো ইন্ডেক্সে বিশের অধিক অতি ঝুঁকিপূর্ণ এবং যেগুলো কম ঝুঁকিপূর্ণ সকল ওয়ার্ড আমরা অভিযান জরিপ পাওয়ার সাথে সাথেই ব্যাপক চিরুনি অভিযান করেছি যার ফলশ্রুতিতে গত বছরে যেখানে এই জুলাই মাসে আমরা দেখেছি দুই সালে প্রায় তেরোশো জন রুগী চিহ্নিত হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সেখানে আমরা রুগী এ পর্যন্ত পেয়েছি হলো একশো জন এই মাসে গতবারের তুলনায় এবার আমাদের ডেঙ্গু রোগীর নিয়ন্ত্রণ অত্যন্ত সহনশীল জায়গা ইনশাল্লাহ আমরা রাখতে পারব আমাদের এই মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করছি আমরা এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা এই কার্যক্রম সরাসরি তদারকি করছি আপনারা লক্ষ্য করেছেন নিজেরাই